হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বেটনাবেট এন ক্রিমের বিষয় নিয়ে এই বেটনাবেট এন ক্রিমটি কিন্তু অনেক মানুষেরা চেহারা ফর্সা করার জন্য ব্যবহার করে থাকে কিন্তু যারা চেহারা ফর্সা করার জন্য এই বেটনাবেট এন ক্রিমটি ব্যবহার করেছে তারা যে কত বড় মারাত্মক ভুল করেছে তারা নিজেরাই জানে না বন্ধুরা এই বেটনাবেট এন ক্রিমটি যদি আপনি চেহারা ফর্সা করার জন্য ব্যবহার করে থাকেন তাহলে পরবর্তী সময়ে আপনার চেহারাতে যে কত বড় ক্ষতি হবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না তো এই বেটনাবেট এন ক্রিমের সঠিক ব্যবহারবিধি কি কোন কোন রোগে এই ক্রিমটি ব্যবহার করা উচিত আর এই ক্রিমটির সঠিক ব্যবহার বিধি কি এই ক্রিমটি যদি আপনি চেহারা ফর্সা করার জন্য ব্যবহার করে থাকেন তার থেকে যদি আপনার চেহারায় ক্ষতি হয়ে যায় তার ক্ষতির থেকে আপনি কিভাবে দ্রুত মুক্তি পাবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদের দেব। তো ভিডিওটি একদম স্কাইপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আশা করি এই বেটনাভেট এন ক্রিমের বিষয়ে আপনি সম্পূর্ণ জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের এই বেটনাভেট এন ক্রিমটির সাথে একটু পরিচয় করিয়ে দিই এই বেটনাভেট এন ক্রিমটি হচ্ছে একটি অ্যালোপ্যাথিক ঔষধ আর এই ঔষধটি কিন্তু সম্পূর্ণ অরিজিনাল আর এই ক্রিমটির ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এর ভিতরে রয়েছে বেটামেথাসন এবং নিওমাইসিন এটি হচ্ছে একটি স্কিন ক্রিম আর এই বেটনাভেট এন ক্রিমটি তৈরি করে জিএসকে কোম্পানি আর এই ক্রিমটি আসে কুড়ি গ্রামের একটি টিউব রূপে বন্ধুরা এই ক্রিমটি কিন্তু সচরাচর যে কোনো ঔষধের দোকান থেকে বা কসমেটিকের দোকানে পেয়ে যাবেন আর এর দামও অতি সামান্য মাত্র তেত্রিশ টাকা এই ক্রিমটির দাম তো চলুন এবার জেনে নেওয়া যাক এই বেটনাভেট এন ক্রিমের সঠিক বিধি কি কোন কোন রোগে ব্যবহার করে কী লাভ পাওয়া যাবে আমার যে সকল বন্ধুরা এই বেটনাবেট এন ক্রিমটি চেহারা ফরসা করার জন্য ব্যবহার করেছেন বা ব্যবহার করছেন এখনও তাদেরকে বলবো চেহারা ফর্সা করার জন্য এই ক্রিমটি ব্যবহার করা এখনই ছেড়ে দেন না হলে পরবর্তী সময়ে আপনার চেহারা প্রচণ্ড কালো হয়ে যাবে চোখের নিচে জটালো ভাব দেখতে পারবেন কালো কালো ছোপ আপনার দেখতে পারবেন তো বন্ধুরা এই বেটনাবেট এন ক্রিমটি কিন্তু কখনোই চেহারা ফর্সা করার জন্য ব্যবহার করবেন না আর আপনার পরিবারে বা যদি কোনো বন্ধুবান্ধব এই ক্রিমটি চেহারা ফর্সা করার জন্য ব্যবহার করে থাকে তাদেরকে এখনই সাবধান করেন না হলে তাদের পরবর্তী সময়ে চাহরাতে মারাত্মক ক্ষতি হবে তো এই বেটনাভেট এন ক্রিমটি ব্যবহার করা হয় কোন রোগে তাই সেটা কিন্তু অনেকেই জানে না এই ভিডিওটি যদি একশো জন ভিউয়ার্স দেখে থাকে তার ভিতর নব্বই জন ভিউয়ার্স কিন্তু জানে যে এই বেটনাভেট এন ক্রিমটি শুধুমাত্র চাহেরা ভরসা করার জন্য ব্যবহার করা হয় তো তাদেরকে আমি বলে দিই এর ভিতরে যেহেতু আছে বেটামেথাসন এবং নিওমাইসিন এই বেটামেথাসন আর নিওমাইসিন থাকে যে সব অ্যালার্জি দাঁত চুলকানি হাজা ওই সব টিউবে থাকে এই ভেটামেথাসন এবং নিওমাইসিন তো বন্ধুরা বেটনাভেট এন ক্রিমটি ব্যবহার করা হয় অ্যালার্জি চুলকানি দাঁত হাজা অ্যাকজিমা সব সমস্যায় যদি আমাদের শরীরের কোনো স্থানে দাঁত হাজা চুলকানি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সেই রোগ থেকে মুক্তি পেতে আমরা বেটনাভেট এন ক্রিমটি ব্যবহার করতে পারি এবং সেই রোগ থেকে আমরা দ্রুত মুক্তি পেয়ে যাব তো এই সব সমস্যায় এই বেটনাভেট এন ক্রিমটি ব্যবহার করা হয় তো এই বেটনাভেট এন ক্রিমটি যারা চেহারা ফর্ষা করার জন্য ব্যবহার করেছেন আর অনেকের চেহারাতে হয়তো ক্ষতিও হয়েছে তো তারা ক্ষতির থেকে কীভাবে মুক্তি পাবেন বন্ধুরা আপনার চেহারায় যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুন আমি আপনাকে তার সমাধান রিপ্লাই করে নিশ্চয়ই জানাবো বা আপনি যদি কমেন্ট করতে না পারেন আমি বলে দিই আপনার বাড়িতে যদি কাঁচা হলুদ টক দই আর অ্যালোভেরা জেল থাকে তাহলে খুবই ভালো প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা পেস্ট দিয়ে আপনার চেহারা ভালো করে পরিষ্কার করুন তার পরের দিন সকালে উঠে আপনি হলুদ এবং টক দই একত্রে মিশিয়ে পুরো মুখে একটা ফেসপ্যাক বানান ফেসপ্যাক বানিয়ে তারপর আপনি আধা ঘন্টা বসে থাকুন যখনই ফেসপ্যাকটা শুকিয়ে যাবে তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে আপনার চেহারাটা ধুয়ে ফেলুন এরকম সপ্তাহে তিন দিন করুন দেখবেন দশ থেকে পনেরো দিনের ভিতর আপনার চেহারা আগের মতো ফর্সা বা ক্ষতির থেকে মুক্তি পেয়েছে তো বন্ধুরা এই বেটনাভেট এন ক্রিমটি যে কোনো মানুষ অ্যালার্জি চুলকানির সমস্যায় ব্যবহার করে দারুণ সুফল পেতে পারে তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বেটনাভেট এন ক্রিমের বিষয়ে সম্পূর্ণ তথ্য পেয়েছেন আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন